আসসালামু আলাইকুম। তো চলুন আমরা কথা না বলে দেখে নিই ইনসার্ট মেনুতে কী কী কাজ আছে। ইনসার্ট মেনুতে শুরুতেই রয়েছে হচ্ছে কভার পেজ। কভার পেজ মানে হচ্ছে আপনি একটা ফাইল বানিয়েছেন, যদি মনে করেন একটা কভার পেজ দেবেন। হ্যাঁ, আপনি কিন্তু এমনি শুরুতে একটা এমনি ফাইলকে পেজ হিসেবে কভার পেজ বানাতে পারেন, কিন্তু এখানে কিছু নমুনা দেওয়া আছে। দেখেন, ইনসার্ট থেকে কভার পেজ, এই নমুনাগুলোকে আপনি একটু এডিট করে আপনি নিজের মতো বানাতে পারেন। আমি ধরুন সিম্পল একটা নিলাম, এইটা নিলাম, ধরুন যেটাই ক্লিক করি না কেন সাথে সাথে দেখেন কভার পেজটা হয়ে গেছে। যেহেতু আমার পেজটা আড়াআড়ি, তো আমার কভার পেজটা আড়াআড়ি হিসেবে এসেছে। আমার ফাইলটা যদি লম্বা লম্বি থাকতো তাহলে আমার এটা লম্বা লম্বি একটা। এবার এখানে দেখেন লেখা আছে টাইপ দ্য ডকুমেন্ট, ইয়ার, অর্থাৎ এখানে কী কী লেখা হতে পারে তার কিছু নমুনা দিছে। আপনি কিন্তু লেখা চেঞ্জ করতে পারেন, কারণ লেখা চেঞ্জ করার জন্য ওরা এটা ডেমো লেখা দিয়েছে এখানে। হ্যাঁ, এবার আমি যা লিখে দেবো সেটাই আমার হবে এখানে। এইভাবে আপনি দিলে এটা একটা জাস্ট কভার পেজ হয়ে গেল আপনার রেডিমেড। এখানে যে শেপগুলো আছে শেপগুলো ওরা বানিয়ে দিছে, আপনি এটাকে সরাতে পারবেন, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। ওদের তৈরি করা ডিজাইনকে আপনি একটু মডিফাই করে এটা আপনার বানিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে কভার পেজটাকে রিমুভ করে দিতে পারেন। কভার পেজের আন্ডারে দেখেন লেখা আছে রিমুভ কভার পেজ বা রিমুভ কারেন্ট কভার পেজ, একই কথা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আরও অনেক কিছু, আরও অনেকগুলো কভার পেজ কিন্তু ছিল। আর যাই হোক, আমি এটা অফ করে দিলাম, রিমুভ কারেন্ট কভার পেজ, দেখেন সাথে সাথে মুছে গেল আপনার কভার পেজটা। পরের ব্যাপারটা রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। নিউ ডকুমেন্ট দিলাম, এখান থেকে আমি কিছু লিখলাম। এবার এই ফাইলের পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছি। এবার আমি ইনসার্টে গেলাম, ব্ল্যাঙ্ক পেজ দিলাম, দেখেন আমার উপর লেখাটা এক পেজে রয়েছে আর নিচেরটা আরেক পেজে রয়েছে। ঠিক তারপরে যেটা রয়েছে পেজ ব্রেক, অর্থাৎ এক পেজকে ব্রেক করে আর এক পেজে চলে যাওয়া। এই দেখেন পেজ ব্রেক ক্লিক করলে দেখেন পেজ ব্রেক লেখা এসেছে। খেয়াল করে দেখেন কোথায় কী করে বুঝলেন পেজ ব্রেক লেখা এসেছে সেটাও আমি দেখাই দিচ্ছি। আমরা ভিউ মেনিতে চলে যাব, যার পরে দেখেন লেখা আছে ড্রাফট। এই ড্রাফটে ক্লিক করলে আপনি টের পাবেন আপনি পেজটা ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে নিয়েছেন না ব্রেকের মাধ্যমে নিয়েছেন। দেখেন এটা কিন্তু আমি ব্রেকের মাধ্যমে নিয়েছি। আবার আমি পেজ লেআউটে ক্লিক করি, আবার স্বাভাবিক হয়ে গেল। এরপরের বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবিলের কাজ। ইনসার্ট থেকে টেবিল, টেবিলের ফার্স্ট টাইম কিছু স্ট্রাকচার রয়েছে যে আপনি যদি এটা নেন দেখেন এখানেই অটোমেটিক জাস্ট মাউস নাড়াচাড়া করলেই অটোমেটিক আপনি টেবিল পাবেন। উপরে উঠতেছে 6 কলাম বা 7 কলাম, প্রথমটা কলাম পরেরটা রো, এই কটার টেবিল আপনি অটোমেটিক ক্লিক করলেই তৈরি হয়ে যাবে। ক্লিক করে ছেড়ে দেন দেখেন তৈরি হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, কিন্তু মাউস চাপা যাবে না, ক্লিক করতে হবে আর আপনার প্রয়োজন মতো যখন দরকার হবে তখন জাস্ট মাউস ক্লিক করবেন। এই যে আমি জাস্ট মাউস নাড়াচাড়া করছি এর উপর থেকে, এই আমার এতটুকু লাগবে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে এখানে আমার 5 কলাম 3টা রো তৈরি হয়ে গেল, 5টা কলাম 3টা রো। রো এবং কলাম কাকে বলে একটু বিষয়টা বলে দিই। টেবিলের কাজ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রো আর কলাম কাকে বলে, কারণ আমরা কখনো কখনো রো আর কলাম না পারার কারণে না বা না বুঝার কারণে টেবিলের কাজকে কঠিন করে ফেলি। এই জন্য টেবিলের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রো কলাম বুঝতে পারা, তাহলে টেবিলের কাজ সহজ হয়ে যায়। এক কথায় মনে রাখবেন, দুইটা দাগ যখন উপর থেকে নিচে নেমে আসে, দুইটা দাগ যখন উপর থেকে নিচে নেমে আসে তা দ্বারা সৃষ্ট প্রত্যেকটা ঘরগুলোকে এক একটা কলাম বলে। যদি আমি এইটাকে ধরি দেখেন ডান দিকে একটা এবং বাম দিকে একটা দাগ আছে, এই দুই দাগ দ্বারা সৃষ্ট যে ঘরটা হয়েছে বা বারটা হয়েছে এটা একটা কলাম, এটাও তাহলে একটা কলাম, এর এটাও একটা কলাম। এইভাবে হিসেব করে দেখা গেছে এখানে মোট 5টা কলাম আছে। সেম একইভাবে ডান থেকে বামে দুইটা দাগ যখন চলে গেছে, মাঝখানে কী দাগ আছে তা দেখার দরকার নেই, ডান থেকে বামে যে দুইটা দাগ চলে গেছে হোক সেটা ছোট, আপনি বলতে পারেন স্যার এইটুক, হ্যাঁ এইটুকু ডান থেকে বামে গিয়েছে, তাহলে এইটা একটা এদিকে হিসেব করলি রো, আবার যদি এইটুক এদিকে হিসেব করলি হচ্ছে কলাম। তাই দুটো দাগ যখন ডান থেকে বামে চলে গেছে, ছোট হোক আর বড় হোক, দুই দাগ দ্বারা সৃষ্ট এক একটা লাইনকে বা বারকে বলে এক একটা রো। আর উপর থেকে নিচে দুটো দাগ নেমে আসলে যে ঘরটা তৈরি হয় তারে বলে কলাম, যত ছোট হোক আর যত বড় হোক। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমরা টেবিলের এইভাবে তৈরি করা শিখলাম। এখন আমরা টেবিলের আর একটা সিস্টেম দেখে নিই, টেবিলে আরও কয়েকভাবে তৈরি করা যায়। এখানে দেখেন ইনসার্ট টেবিল,
ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনারা রো এবং কলাম উল্লেখ করে দিয়ে আপনার মনের মতো একটা টেবিল তৈরি করতে পারেন। ওকে, তবে এখানে তৈরি করার সময় আর একটা জিনিস আপনি সতর্কতা অবলম্বন করবেন, সেটা হলো দেখেন লেখা আছে অটোফিট কন্টেন্ট অটোফিট উইন্ডো। এই অটোফিট কন্টেন্ট মানে হচ্ছে আপনি যদি কোনো একটা কলাম উল্লেখ করেন এখানে যে আমি 10টা কলাম আর 5টা রো নেব আর উল্লেখ করেছি অটোফিট কন্টেন্ট, এর মানে হচ্ছে আপনার লেখা যতটুক টেবিলটা নিজে নিজেই অতটুক বড় হয়ে যাবে। দেখে নিয়ে আমরা ওকে করলাম, দেখেন টেবিলটা একদম ছোট হয়ে গেল, আমি যখন লিখবো তখন ওটা নিজে নিজেই বড় হবে, দেখেছেন? অর্থাৎ না লেখলে সেই ঘর বড় হবে না। যেমন উপরের টেবিলগুলো অটোমেটিক পেজ যত বড় ঠিক তত বড় তৈরি হয়ে গেছে, এগুলোর নাম হচ্ছে অটোফিট উইন্ডো। পেজ যত বড় টেবিল তত বড় হওয়াকে অটোফিট উইন্ডো বলে, আর লেখা যতটুক ততটুক টেবিল তৈরি হওয়াকে বলে অটোফিট কন্টেন্ট। আপনাকে টেনে টেনে কখনো ছোট করা লাগবে না, নিজে নিজে সে ছোট করে দেবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে ড্রা টেবিল। ড্র মানে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে খাতাতে টেবিল কাটেন সেরকম একটা টেবিল কাটতে পারবেন। ড্র টেবিলে যাবেন, যার সাথে সাথে আপনার মাউস একটা পেন্সিল হয়ে যাবে। এই পেন্সিল দিয়ে আপনি প্রথমে একটা চার কোনা বক্স আঁকেন, আমরা খাতায় ঠিক এভাবে টেবিল আঁকি, তারপর উপর থেকে দাগ দেন, নিচের দিকে কটা করে কলাম লাগবে সেই কলামগুলো উল্লেখ করেন। যদি কখনো ভুল করেই ফেলেন, ধরুন আমি ভুল করে ফেলেছি, সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে দেবেন, কন্ট্রোল জেড মানে আনডু। যখন ড্র টেবিলটা আর লাগবে না, এই পেন্সিল থেকে উঠাই দেওয়ার জন্য কিবোর্ড থেকে এসকেপ চাপবেন, অথবা দেখেন ডিজাইন মেনুতে লেখা আছে ড্র টেবিল, এখানে ক্লিক করলেও এটা চলে যাবে। আমাদের ড্র টেবিল বন্ধ কাজ হয়ে গেছে। এরপরের কাজটা আমরা দেখেছি কুইক টেবিল। কুইক টেবিলটা আরও ইজি, যেহেতু শব্দটা কুইক, আমরা আর একটা পেজ এখানে নিয়ে আসি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে, এই ইনসার্ট টেবিল কুইক টেবিল। কিছু টেবিলের নমুনা আগে থেকে বানানো আছে, এই যে মাসের ক্যালেন্ডারের নাম অনুপাতে, এগুলো কিন্তু কোনো লেখা না। এগুলো একটা টেবিল তৈরি করার পরে আপনি যদি মনে করেন যে এই স্টাইল করবেন সেটা এই স্টাইল হয়ে যাবে, অথবা এই স্টাইলে একটা টেবিল চাচ্ছেন সেটা চয়েস করেন। আমি ধরুন এই স্টাইলে একটা টেবিল চাচ্ছি, আপনি জাস্ট ক্লিক করেন, দেখবেন এই স্টাইল দিয়ে একটা টেবিল পেয়ে গেলেন। এবার আপনি আপনার প্রয়োজনীয় লেখা চেঞ্জ করে এটাকে আপনার মতো বানিয়ে নিতে পারবেন, যেটাকে আমরা টেমপ্লেট বলি। টেমপ্লেট মানে উদাহরণ, আপনি যদি আপনার পূর্বের টেবিল কিরকম বানাতে চান, যে ধরুন আমি একটা টেবিল বানিয়েছি এইটা, এটাকে আমি ওরকম বানাবো, চয়েস করেন। এই ধরনের কাজগুলো করার জন্য তখন চলে যাবেন আপনারা ডিজাইন মেনুতে। এখানে লেখা আছে টেবিল স্টাইল। আপনি টেবিল আনলে দুইটা মেনু পাবেন, একটা মেনুর নাম ডিজাইন, একটা নাম লেআউট। টেবিল আনলে এই দুটো মেনু পাবেন, এছাড়া টেবিলের বাইরে ক্লিক করলে এই দুটো মেনুর একটাও পাবেন না। জাস্ট শুধুমাত্র আপনি এখান থেকে স্টাইল থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করেন, আপনি সাথে সাথে দেখেন আপনার টেবিলটা ওই স্টাইল হয়ে গেছে, আপনাকে কষ্ট করে কালার আর সেট করা লাগতেছে না। লেআউট মেনুতে কী কী রয়েছে দেখেন, একটা আছে সিলেক্ট টেবিল, প্রথমেই দেখেন একদম প্রথমে লেখা রয়েছে লেআউট মেনুর প্রথমে সিলেক্ট। ধরুন আপনি এই টেবিলটা সিলেক্ট করবেন কীভাবে, পারতেছেন না, কোথায় ক্লিক করবেন একবারে, অথবা টেবিলটা অনেক বড়, নিচে অনেক বড়, আপনি একবারে টেবিল সিলেক্ট করতে পারতেছেন না, টেবিলের মধ্যে ক্লিক করে সিলেক্টে চলে যান, দেখেন সিলেক্ট টেবিল চয়েস করলে টেবিল সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট টেবিলের কলাম রো এগুলো সিলেক্ট করার জন্য কুইকলি এটা কাজ করে। আমি রো সিলেক্ট করবো, সিলেক্ট রো, আমি কলাম সিলেক্ট করবো, সিলেক্ট কলাম, আপনাকে আর কষ্ট করে কিছু করা লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে সিলেক্টের কাজ, খুব সহজ একটা কাজ। এরপরে যে ব্যাপারটা আছে, আই দেখেন টেবিলের মেনুর বাইরে আমি ক্লিক করেছি, তাই কিন্তু লেআউট মেনু নাই, আবার টেবিলের মধ্যে ক্লিক করলাম, ওই যে লেআউট মেনু চলে এসেছে। এটা আছে গ্রিড লাইন। আমরা এর আগে পূর্বের ক্লাসে দেখিয়েছি আপনাদের কীভাবে বর্ডার দিতে হয় আর বর্ডার উঠাতে হয়। আপনি মনে করেন এই টেবিলে যে কালো দাগগুলো আছে, এই কালো দাগগুলো উঠাই দেবেন। আমি একটা ফাইল তৈরি করব, সেই ফাইলে আমরা এই দাগগুলো রাখবো না, তাহলে আমরা বর্ডার উঠাই দিই যেভাবে সেভাবে উঠাই দিই। আমরা সিলেক্টে চলে গেলাম, সিলেক্ট টেবিল দিলাম, এই ডিজাইন মেনুতেও পাবো আমরা সেই বর্ডারের কাজটা। এই দেখেন লেখা আছে বর্ডার, এখান থেকে আমরা বললাম নো বর্ডার, বর্ডারের যে কালো দাগটা সেটা চলে গেছে, কিন্তু টেবিলের ডট 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 চিহ্নর একটা আভা রয়ে গেছে। অর্থাৎ এটা যে টেবিলের কাজ তা আপনার স্যাম্পলভাবে বোঝা যাচ্ছে। এই বোঝা যাওয়ার কারণটা হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে লেআউট মেনুতে এই ভিউ গ্রিড লাইন এই টিক ক্লিকটা করা আছে। যদি এই টিকটা বা এই ক্লিকটা আমরা উঠাই দিই, এই ভিউ গ্রিড লাইন, দেখেন টেবিলটা আর দেখা যাবে না।
তখন আপনি বুঝতে পারবেন না এটা ট্যাপ দিয়ে করা হয়েছে না এটা টেবিল দিয়ে করা হয়েছে। আবার যখন ভিউ গ্রিড লাইন দেবেন, টেবিল করা থাকলে সাথে সাথে তার একটা স্ট্রাকচার চলে আসবে। এই স্ট্রাকচার কিন্তু প্রিন্ট হয় না, আমরা কিছু বর্ডার আবার দিয়ে দিই। এই এইখানে আবার ক্লিক করলে কখনো কখনো টেবিল সিলেক্ট হয়ে যায়। দেখেন টেবিল আনার পরে বাম সাইডে কর্নারে একটা প্লাস চিহ্ন থাকে, এটা মানো টেবিল সিলেকশন। টেবিল আনার পরে একদম বাম সাইডে কর্নারে যে প্লাস চিহ্ন থাকে, এই দেখে দেখেন মাউসে একটা চার কোণা অ্যারো চিহ্ন হয়েছে, পুরো টেবিল সিলেকশন হয়ে গেল। এটা দিয়েও আমি আবার আগের মতো বর্ডার অল বর্ডারে ফিরিয়ে আনলাম। এবার আমরা লেআউট মেনুতে বাকি আর কিছু কাজ দেখে নিই। এবার দেখেন ইনসার্ট অ্যাভোভ, ইনসার্ট অ্যাভোভ মানে উপরে কিছু বৃদ্ধি পাবে। যদি উপরে বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই কলাম বৃদ্ধি পাবে না উপরের লাইনে। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে এসএসসি, আমি তার উপরে জেএসসি দেবো, দিতে ভুলে গেছি, তাহলে উপরে একটা কলাম লাগবে না রো লাগবে? অবশ্যই একটা রো লাগবে। তাহলে অ্যাভোভ মানে উপরে, এই দেখেন একটা ঘর বৃদ্ধি পেয়ে গেল, এই দেখেন একটা করে ঘর বৃদ্ধি পেয়েছে অ্যাভোভ। বিলো মানে নিচে, আমি এসএসসি নিচে দুইটা লাগবে আমার, এই দেখেন বিলো। আর লেফট রাইডের কথা মানে হচ্ছে কলামকে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, কারণ কলামগুলো লম্বালম্বি হয় সেই জন্য এটা ডান সাইড আর বাম সাইডে বৃদ্ধি পায়। পরের ব্যাপারটা আছে মার্সেল, মার্স মার্স মানে একত্র করা। মনে রাখবেন টেবিলের মধ্যে প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলে। আপনি যদি মনে করেন দুইটা সেল মিলে আপনি একটা সেল বানাবেন, অর্থাৎ মাঝখানের একটা উঠাই দেবেন, তাহলে কোনো ব্যাপার না, যে কোনোভাবে করতে পারেন আপনি, ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে ব্লক করে চলে যাবেন লেআউট মেনুর মার্স সেল। এখানে ক্লিক করলে দেখুন এখানে এখানে নমুনা দেখাচ্ছে আইকনটা, ক্লিক করার সাথে দেখেন দাগটা উঠে গেছে, আবার দেখেন উঠে গেল, এই আবার উঠে গেল। যেভাবে যতগুলো আপনি চান না কেন, দিলেই মার্সেলের দাগ উঠে যাবে। তারপরটা স্প্লিট, স্প্লিট মানে বিভক্ত করা, কোনো একটা সেলকে কয়েকটা ভাগে বিভক্ত করবেন। ধরুন এইটাই একে আমি দুই ভাগ করব, যদি দুই ভাগ করি তাহলে কি কলাম দুটো হয়ে যাবে? তাহলে আমি এই ঘরে ক্লিক করলাম, চলে গেলাম স্প্লিট সেল, সাথে সাথে বলবে যে আপনি যে ঘরে আসেন সে ঘরের কলাম কয়টা দেবেন। যদি আমি দুইটা দিতে দুইটা, যদি রো দিতে চাই তাহলে দুইটা, তো উল্লেখ করে দিয়ে আমি ওকে করে দিলাম। আমি দেখলাম দুইটা কলাম একটা রো, দেখেন পাশাপাশি আমার দুটো কলাম হয়ে গেল, আর রো তো একটা আছেই। স্প্লিট করা খুব ইম্পর্টেন্ট টেবিলের কাজগুলোর জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট টেবিল, অর্থাৎ টেবিলকেই ভাগ করে ফেলা। আপনি মনে করেন যে এই পর্যন্ত আপনি লেখার পরে এর নিচের এই লাইনটা বাদ দিয়ে দেবেন, অর্থাৎ ভাগ করে ফেলবেন, অন্য কিছু লিখবেন, এটা অন্য একটা টেবিল। মনে করেন এটা জেন্ডারের টেবিল, তো ওর ভিতরে লিখে ফেলেছি আমরা এই ঘরটা আলাদা হবে। তা টেবিলের যেখান থেকে ভাগ করবেন সেই ঘরে ক্লিক করেন, এখানে ক্লিক করেন আর দেন স্প্লিট টেবিল। ওই দেখেন মাঝখানে বিভক্ত হওয়ার চিহ্ন দেখাচ্ছে, ক্লিক করার সাথে সাথে দেখেন এইচএসসি থেকে জেন্ডারের ঘরটা আলাদা হয়ে গেছে। যদি কখনো দুইটা টেবিল আবার লাগাই দিতে চান, অর্থাৎ জয়েন করে দিতে চান, যে স্যার আপনি ভাগ করে ফেলেছেন, এবার জোড়া লাগাই দেখান দিন কেমন পারেন, এটাও সহজ ব্যাপার। মনে রাখবেন ব্যাক স্পেস দিলে, যদি টেবিলটার নিচে থাকতো অনেক, তাহলে আমরা কি করতাম ব্যাক স্পেস দিয়ে দিয়ে উঠতাম, তাই না? কিন্তু যখন আর ব্যাক স্পেস দিলে আর উঠবে না, আর উঠবে না ব্যাক স্পেস দিলে, শেষ সীমানায় চলে গেছি আমরা, তখন কিবোর্ড থেকে ডিলিট দেব, ডিলিট দিলে অটোমেটিক ওটা জোড়া লাগাই দেবে, এই জোড়া লেগে গেল। ভাগ করা অংশ আমরা একদম শেষ মাথায় এসে ডিলিট দিলে ওর নিজে নিজে জোড়া লেগে যাবে, জোড়া লেগে যদি সরে যেত, যদি এরকম হতো বিষয়টা আপনাকে বলে দিই, যেমন ধরেন এরকম হয়ে গেল যে আমার এই ঘরটা এরকম সরানো ছিল, এই ঘরটা এরকম সরানো ছিল, এই অবস্থায় আমি জোড়া লাগাইছি, তাহলে আমাকে আবার কষ্ট করে টেনে দুইয়ের মাঝখানে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, আর কিছু না। এইটুক কাজ হচ্ছে টেবিলের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এই পর্যন্ত। এর মানে হচ্ছে টেবিলের আপনি প্রায় 60% বা 70% কাজ করে ফেলেছেন, টেবিল করতে দিলে আপনি করতে পারবেন এখন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত থাক, হ্যাঁ আগামী ক্লাসে আরও বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।